হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলব ট্রিপল এক্স, যা 2002 সালের একটি আমেরিকান অ্যাকশন ফিল্ম, যা রব কোহেন দ্বারা পরিচালিত, নীল এইচ মরিটিস প্রযোজিত এবং রিচ উইলক্স লিখেছেন। ট্রিপল এক্স ফিল্ম সিরিজের প্রথম কিস্তিতে ফিল্মটিতে ভিন ডিজেল জেন্ডার কেজ চরিত্রে অভিনয় করেছেন, একজন রোমাঞ্চসন্ধানী, চরম ক্রীড়া উৎসাহী, স্টান্টম্যান এবং বিদ্রোহী ক্রীড়াবিদ থেকে জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য অনিচ্ছুক গুপ্তচর। মধ্য ইউরোপে সম্ভাব্য রাশিয়ান সন্ত্রাসীদের একটি দল অনুপ্রবেশ করার জন্য একটি বিপজ্জনক মিশনে কেস পাঠানো হয়। ছবিতে আরও অভিনয় করেছেন এশিয়া আর্জেন্টো, মার্টন শোকাস এবং স্যামুয়েল এল জ্যাকসন। কোহেন, মরিডিস এবং ডিজেলের আগে দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস এ পরিচালক, প্রযোজক এবং কাস্ট সদস্য হিসাবে কাজ করেছিলেন। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এআই ভয়েস ওভার দ্বারা নির্মিত, তাই আমি শুধু সিনেমার মূল গল্পটা আপনাদের সামনে তুলে ধরি, সুতরাং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি 2002 সালে মুক্তি পাওয়া আমেরিকান অ্যাকশন ফিল্ম ট্রিপল এক্স মুভির গল্পটি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব, যার বর্তমান আইএমডিবি রেটিং 5.8/10। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। নৈরাজ্য 99, একটি রাশিয়ান সন্ত্রাসী গোষ্ঠী একটি জৈব রাসায়নিক অস্ত্র সাইলেন্ট নাইট অর্জন করে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে অনুপস্থিত। আন্ডারগ্রাউন্ড ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এজেন্ট জিম ম্যাকরাকে অস্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু নৈরাজ্য 99 দ্বারা আবিষ্কৃত হয় এবং তাকে হত্যা করা হয়। এনএসএ এজেন্ট অগাস্টাস গিবন্স এমন কাউকে পাঠানোর পরামর্শ দেন যার মার্কিন সরকারের সাথে সম্পর্ক নেই, যেমন জেন্ডার কেজ, একজন চরম ক্রীড়া পেশাদার একজন সিনেটরের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এফবিআই চেয়েছিল। গিবন্স কেজকে হেফাজতে নিয়ে যায়, যিনি তারপরে দুটি ফিল্ড পরীক্ষায় উত্তীর্ণ হন। অনিচ্ছায় চাকরিটি গ্রহণ করার আগে তাকে বলা হয় যে একমাত্র অন্য বিকল্পটি হল কারাগার। কেজ প্রাগে এনএসএ সহায়তা দলের সাথে দেখা করে, যার মধ্যে রয়েছে চেক এজেন্ট মিলান শোভা, যাকে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রয়োজনে কেজকে নির্বাসন দেওয়া হয়েছে। একটি অ্যানার্কি 99 পার্টিকে স্কাউট করার সময় কেজ শোভাকে অ্যানার্কি 99-এর নেতা ইয়র্গির কাছে একজন পুলিশ অফিসার হিসাবে শনাক্ত করে, যা তাকে এই গোষ্ঠীর পক্ষে আনে। কেজ ইয়র্গিকে হাই অ্যান্ড স্পোর্টস কার কেনার বিষয়ে জিজ্ঞাসা করে এবং ইয়েলেনা, ইয়র্গির বান্ধবী এবং লেফটেন্যান্ট, কেজকে একটি অ্যাকাউন্ট নম্বর দেয়। গিবন্স কেজকে প্ল্যানের পরিবর্তনের বিষয়ে কল করে, কিন্তু কেজ যখন তাদের তারকা স্ট্রাক কোলিয়ার দেওয়া তথ্য দেয়, তখন তিনি মুগ্ধ হন। ফলস্বরূপ, গিবন্স প্রযুক্তি বিশেষজ্ঞ এজেন্ট টবি শেভার্স পাঠান, যিনি কেজকে একটি বিশেষ রিভলভার, দূরবীন সরবরাহ করেন যা দেয়াল এবং ব্যান্ডেজের ছদ্মবেশে বিস্ফোরক দেখতে পারে। কেজ ইয়র্গির সাথে করাগারির চুক্তিতে যোগ দেওয়ার সময় শোভা মধ্যস্থতা করার চেষ্টা করে। ট্রিক রিভলভার এবং স্পেশাল ইফেক্ট ব্যবহার করে কেজ নকল করে শোভাকে হত্যা করে। ইয়র্গির বিশ্বাস অর্জন করে কেজ নৈরাজ্য 99-এ যোগ দেয়। ইয়র্গি তার একটি নাইট ক্লাবে একটি নাচের পার্টির পরে কেজকে একটি দুর্গে ফিরিয়ে আনে, যা নৈরাজ্য 99-এর সদর দফতর হিসেবে কাজ করে। খাঁচা, জৈব রাসায়নিক অস্ত্রের সন্ধান করার সময় ইয়েলেনাকে ইয়র্গির গোপন নিরাপদ অনুসন্ধানে ধরা পড়ে। সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তাকে কাছের একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তার আসল পরিচয় প্রকাশ করে। শোভা ফোনে ইয়র্গির কাছে কেজ বিশ্বাসঘাতকতা করে। রাগান্বিত ইয়র্গি তার বিশ্বস্ত স্নাইপার কিরিলকে পাঠায় কেজকে হত্যা করতে। এই জুটি দেখার সময় ইয়েলেনার প্রেমে পড়া কিরিল তাকে সতর্ক করে। কেজ এবং ইয়েলেনা একটি লড়াইয়ের পর্যায়ে যাওয়ার সময় এনএসএ হঠাৎ কেজকে ক্যাপচার করতে দেখা যায় এবং ইয়েলেনাকে আবার নৈরাজ্য 99-এ নিয়ে যাওয়া হয়। কেজ গিবন্সের সাথে দেখা করে, যিনি দাবি করেন যে কেজ এখন আমেরিকাতে ফিরে আসবে কারণ তার আবরণ উড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ বাহিনী দুর্গটি অবরোধ করার পরিকল্পনা করছে। খাঁচা প্রত্যাখ্যান করে ইয়েলেনার জীবনের ভয়ে এবং তিক্ত যে শোভা ইচ্ছাকৃতভাবে তার আবরণ উড়িয়ে দিয়েছিল। খাঁচা ইয়র্গির দুর্গে লুকিয়ে যায় এবং তাকে একটি গোপন ভূগর্ভস্থ ল্যাবে নিয়ে যায়। কেজ আহাব নামে একটি জলবাহিত ড্রোন থেকে সাইলেন্ট নাইট চালু করার ইয়র্গির পরিকল্পনার কথা শুনেছে। কোলাকে হত্যার পর খাঁচা এলাকা ছেড়ে পালিয়েছে। তার আস্তানায় সে দেখতে পায় শোভা তার জন্য অপেক্ষা করছে, এখন ইয়র্গির সাথে।
সোয়াকে স্ত্রী হত্যা করার আগে ইয়েলেনা তাকে বাঁচায় এবং নিজেকে একজন গোপন রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস এজেন্ট হিসেবে প্রকাশ করে, যা তার হ্যান্ডলারদের দ্বারা পরিত্যক্ত হয়েছিল। ইয়েলেনার আশ্রয়ের বিনিময়ে কেজ ইয়র্গির পরিকল্পনা এনএসএকে জানায়। আদেশের বিরুদ্ধে কেজ তার গাড়িটি সেভার্সকে দেয় এবং তাকে অস্ত্রসহ এটি লোড করতে বলে। অ্যানার্কি 99-এর কমিউনিকেশন টাওয়ারের কাছে একটি স্নোবোর্ডে একটি প্লেন থেকে খাঁচা প্যারাসুট। তিনি একটি তুষারপাত শুরু করেন যা টাওয়ারটি ধ্বংস করে, কিন্তু ইয়র্গির দ্বারা বন্দী হয়, যিনি ইতিমধ্যেই ইয়েলেনার পরিচয় জানতেন। ইয়র্গি যখন তাদের হত্যার প্রস্তুতি নিচ্ছে, বিশেষ বাহিনী আক্রমণ করে। কেজ এবং ইয়েলেনা তাদের সঙ্গম মুক্ত করে, কিন্তু কেজ তাকে হত্যা করার আগে ইয়র্গি আহাবকে চালু করে। চেক সামরিক বাহিনী বিমান হামলার মাধ্যমে আহাবকে ধ্বংস করার জন্য প্রস্তুত, যদিও এটি কিছু জৈব রাসায়নিক এজেন্টকে মুক্তি দেবে। খাঁচা এবং ইয়েলেনা তার গাড়ি নিয়ে যান, যা এখন এজেন্ট সেভার্স দ্বারা পরিবর্তিত হয়েছে, আহাবকে ধরার জন্য নদীর ধারে রেস করতে। খাঁচা ড্রোনটিকে হারপুন করে, এটিকে অতিক্রম করে এবং এটি বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে অস্ত্রটিকে নিষ্ক্রিয় করে। খাঁচা এবং ইয়েলেনা পুনরুদ্ধার করা হয় এবং গিবন্স তার প্রতিশ্রুতি অনুসরণ করে। উপসংহারে, কেজ এবং ইয়েলেনা বোরা বোরাতে বিশ্রাম নিচ্ছেন যখন গিবন্স কেজের সাথে যোগাযোগ করে তাকে আরেকটি মিশন দেওয়ার জন্য, কিন্তু কেজ তাকে উপেক্ষা করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগল XXX মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।